হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ অল অফ ইউ আর ওয়েল। তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম, এরপরের ভিডিওটি বাংলায় আসতে চলেছে। তো আজকের ভিডিওটি চলে এসেছে বাংলাতে। এবং আজকের এই বাংলা ভিডিওতে আমি কী করতে চলেছি, আজকের বাংলা ভিডিওতে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এবং তোমাদের সেগুলোকে সহজে সলভ করার টেকনিক শেখাবো। তোমাদের প্রত্যেকটা ম্যাথ কীভাবে সলভ করতে হবে, ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তোমাদেরকে। তো চলো কম্পিউটার স্ক্রিনে ডাইরেক্ট চলা যাক এবং সেই সমস্ত ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো সলভ করা যাক। ওয়েট, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা জিনিস, যে আজকের টপিকটা কিসের উপর হচ্ছে, যেটা হলো অ্যাভারেজ, যাকে আমরা বাংলায় বলি গড়। আমরা কিছু গড়ের অঙ্ক আজকে কম্পিউটার স্ক্রিনের উপরে গিয়ে সলভ করব এবং তোমাদেরকে বোঝাবো যে কেমন করে খুব সহজে এই কোশ্চেনগুলিকে সলভ করা যায়। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং সলভ করা যাক বিভিন্ন ধরনের অ্যাভারেজের ম্যাথমেটিক্যাল কোশ্চেন। লেটস গো। হ্যালো এভরিওয়ান, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন অফ অ্যাভারেজ। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট a grocer has a scale of ₹6435, ₹6927, ₹6855, ₹7230 and ₹6562 for 5 consecutive months. How much scale must he have in the 6th month so that he get an average of scale of ₹6500? So এখানে কি বলছে কোশ্চেন, যে একজন মুদি দোকানদার তার প্রথম 5 মাসে 6435, 6927, 6855, 7230, 6562 টাকা সেল করেছে, মানে বিক্রি করেছে। হাউ মাচ সেল মাস হি হ্যাভ বিন সিক্স মান্থ, মানে 6 নম্বর মাসে তার কত সেল হতে পারে যার জন্য হি গেটস অ্যান অ্যাভারেজ অফ সেলস ₹6500, যার জন্য সে 6500 টাকা সেল পাবে। সো দেখা যাক, টোটাল 6435, 6927, 6855, 7230, 6562, দেয়ার আর 5 থিংস। এখানে 5টা সেলের রেঞ্জ দেওয়া আছে, তো 7, 5, 12, 17, 19, 9, 1, 5, 3, 8, 6, 14, 16, 3, 20, 21, 1, 2, 9, 17, 4, 21, 2, 23, 5, 28, 2, 30, 0, 3, 6500, মানে 6 নম্বর মাসে কত সেল করলে সে অ্যাভারেজ সেল 6500 টাকার পাবে। তো 6 নম্বর, তার যদি 6 মাসে যদি তার অ্যাভারেজ সেল 6500 টাকা হয়, তাহলে তার 6 মাসের মোট সেল কত হবে, 6×6500, ওকে, সো 00500, 5630, 3, 6, 36, 3, 39, যেটা হলো 39,000, আর সে সেল করেছিল 5 মাসে 34,019 টাকা। তো তার কাছে এখন টোটাল কত পড়ে থাকছে, আমার এখানে হচ্ছে 9, 9 আর 1, 1, এটা হলো তোমার 9, এটা হলো 4, যেটা মানে 4991, ফার্স্ট অ্যান্সার। সো এই কোশ্চেনটাকে একটু তোমরা বোঝার চেষ্টা করো, যে আমরা এটা কেমন হয়ে গেছি, গড় মিন্স অ্যাভারেজ, মিন্স অ্যাভারেজ মিন্স টোটাল, টোটাল নাম্বার ডিভাইডেড বাই নাম্বারস, মানে এটাকে তোমরা বোঝার চেষ্টা করো, যদি যদি তোমাদের কাছে, যদি তোমাদের কাছে 20টি চকলেট আছে, তোমাদের বলতে এখানে তোমাদের চারজনের কাছে, তোমাদের চারজন মানে চারজন বলতে তুমি আর তোমার 3 ভাই বা 3 বোন, তাদের চারজনের কাছে 20 চকলেট আছে, তাহলে তোমাদের কাছে মোট কত চকলেট আছে, আমাদের কাছে মোট চকলেট আছে 20×4, 20×4, দ্যাট মিন্স 80, আমাদের কাছে টোটাল 80টি চকলেট আছে। তো আমাদের কাছে গড়ে মোট কত বড় চকলেট আছে, না 80/4, দ্যাট মিন্স 20, ওকে। এবারে আমি যদি বলি তোমার কাছে চকলেট আছে 25টি, তোমার ভাইয়ের কাছে আছে 20টি, তোমার বোনের কাছে আছে 30টি, তাহলে তোমাদের কাছে মোট কতগুলি চকলেট আছে, না আমরা তখন করবো 3টাকে প্লাস করে দেবো, 3টাকে আমরা যদি প্লাস করি আমরা কি পাচ্ছি এখানে, 50, 75,
টোটাল আমাদের কাছে টোটাল 75টি চকলেট আছে। তো 75টি চকলেট মানে আমাদের কাছে ঘরে মোট কতগুলি চকলেট আছে? 75 ডিভাইডেড বাই 3, কারণ এখানে আমরা তিনজন রয়েছি তাই 3 দিয়ে এখানে ডিভাইড করা হচ্ছে। 75 যদি 3 দিয়ে ডিভাইড করি তো কি হবে? 25। তো আমাদের কাছে ঘরে 25টি করে চকলেট আছে। তোমরা সব বুঝতে পেরেছো? তো এখানে ঠিক সেই সেম জিনিস হচ্ছে। আমাকে প্রথমে বলেছে যে আমাদের প্রথম 5 মাসে সেল হয়েছে এত এত টাকা। তো আমাদের মোট সেল কত হয়েছে? আমাদের মোট সেল হচ্ছে 34,019 টাকা মোট সেল হয়েছে। তাহলে আমাদের 5 মাসে মোট সেল হয়েছে 34,019 টাকা। এবারে বলেছে যে আমার 6 মাসের এভারেজ সেল 6,500 টাকা। তো 6 মাসের যদি এভারেজ সেল আমাকে বলে দেয় তাহলে 6 মাসের আমার মোট সেল কত? 6 মাসের মোট সেল 39,000 টাকা। তো আমার 5 মাসে সেল হয়েছিল 34,019 টাকা, 6 মাসে সেল হয়েছে 39,000 টাকা। এবারে আমাকে বলেছে যে 6 নম্বর মাসে মোট কত টাকার সেল হয়েছিল। তো আমি যদি এইটা থেকে এইটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 6 মাসের সেল পেয়ে যাবো। মানে 6 মাসের মোট সেলের সঙ্গে 6 মাসের মোট সেলের সঙ্গে আমরা যদি 5 মাসের মোট সেলকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 6 মাসের টোটাল ইনকাম কত পেয়ে যাবো? 6 মাসের ইন্ডিভিজুয়াল ইনকাম মানে 6 মাসে 6 নম্বর মাসে 6 নম্বর মাসে সে কত টাকা ইনকাম করেছে আমরা সেটা পেয়ে যাবো। তো এইভাবে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আমরা অ্যান্সার পেয়েছি 4991। Okay, I think hope all of you understand this. Let's see the second question now. So, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আমাদের কি কি বলছে? চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনটাকে সলভ করে যাক। সো দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলছে দ্য অ্যাভারেজ অফ রানস অফ ক্রিকেট প্লেয়ার অফ 10 ইনিংস ওয়াজ 32। হাউ মেনি রানস মাস্ট হি মেক ইন হিজ নেক্সট ইনিংস সো অ্যাজ টু ইনক্রিজ হিজ অ্যাভারেজ অফ রানস বাই 4। মানে বলতে চাইছে যে একজন ক্রিকেট প্লেয়ারের প্রথম 10টি ইনিংস এর অ্যাভারেজ 32। তো কত রান করলে, হাউ মেনি রানস মাস্ট হি মেক ইন নেক্সট ইনিংস এ কত রান করলে তার অ্যাভারেজ ইনক্রিজ হয়ে যাবে 4? দ্যাট মিনস অ্যাজ হিজ ইনক্রিজ অ্যাভারেজ, তার হচ্ছে অ্যাভারেজ 4 রান আরো বেড়ে যাবে। তো আমাদেরকে সেটা বের করতে হবে যে কত রান সে করতে পারে। সো তার 10 ইনিংস এর মোট রান কত? 10 ইনিংস টোটাল রান। টোটাল রান আমরা এখানে জানি, এখানে তোমার হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে। তো 32 কে আমরা যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে মোট রানটা পেয়ে যাবো, সেটা হলো 320। এবারে বলেছে 10 ইনিংস এর টোটাল রান আমরা পেয়ে গেলাম 320। এবারে বলেছে যে হাউ মেনি রান মানে নেক্সট ইনিংস এ কত রান করলে তার অ্যাভারেজ ইনক্রিজ হয়ে মানে অ্যাভারেজটা বেড়ে গিয়ে হয়ে 4 হয়ে যাবে। এখন তার অ্যাভারেজ কত আছে? 32। তাহলে এবারে যদি এটা 4 হয়ে যায় তাহলে তার এখন অ্যাভারেজ কত? তার এখন অ্যাভারেজ 36 মানে 36। এখন অ্যাভারেজটা 36। তো আমাদেরকে বের করতে হবে এই যে নেক্সট আমরা যে নতুন অ্যাভারেজটাকে পেলাম, সেই নতুন অ্যাভারেজটাকে আমরা যদি নতুন অ্যাভারেজ তার কত ইনিংসে এসেছে? প্রথমে ছিল তার 10 ইনিংসে 32 ছিল। নেক্সট ইনিংস মানে কি? এখন 10 থেকে বেড়ে তার নেক্সট ইনিংস যদি হয়, নেক্সট ইনিংস মানে কি? নেক্সট আরো একটা ইনিংস খেলেছে তাহলে তার এখন হচ্ছে টোটাল ইনিংস সংখ্যা কত? টোটাল ইনিংস সংখ্যা হচ্ছে 11টা, মানে 11 ইনিংসে তার গড় 36। তো 11 ইনিংসে যদি 36 হয় তাহলে 11 x 36 আমরা করলে পেয়ে যাবো এখান থেকে 36 x 36, দ্যাটস মিন্স 396, 396। মানে টোটাল 11টা ইনিংসে তার মোট রান, 11টা ইনিংসে তার মোট রান, টোটাল রান 11টা ইনিংসে তার টোটাল রান 396, আর 10টা ইনিংসে তার টোটাল রান, ইনিংসে তার টোটাল রান 320। তাহলে তার রান সংখ্যা 11th নম্বর ইনিংসে কত? এবারে যদি এটা থেকে এটা বাদ দিতে তাহলে পেয়ে যাচ্ছি 6 আর 7। তাহলে তার 11 নম্বর ইনিংস এর রান সংখ্যা 76। তো প্রথম অ্যান্সারটা হলো কারেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ফার্স্ট কোশ্চেনটা আর সেকেন্ড কোশ্চেনটার সঙ্গে অনেকটা মিল রয়েছে। তোমরা যদি দেখো এখানে প্রথম কোশ্চেনটাও ঠিক সেম রকম ছিল। প্রথম কোশ্চেনে আমরা কি করেছিলাম? প্রথম কোশ্চেনে আমরা 5 মাসের জন্য বের করেছিলাম, তারপর 6 মাসের জন্য টোটাল বের করেছিলাম, এবং 6 মাসের টোটাল থেকে আমরা প্রথম 5 মাসের টোটালকে বাদ দিয়ে দিতে আমরা 6 মাসের টোটাল কত ইনকাম করেছিল আমরা সেটা বের করেছিলাম। আর নেক্সট কোশ্চেনে আমরা প্রথম 10 ইনিংসের জন্য বের করলাম টোটাল, তারপর আমরা এখানে দেখলাম যে তার টোটাল যে অ্যাভারেজটা ছিল সেই অ্যাভারেজটা 11 নম্বর ইনিংসের পর 4 বেড়ে গেছে, তাহলে তার এখন হচ্ছে অ্যাভারেজ কত? এখন তার অ্যাভারেজ 36 মানে 36। তো তার 11 ইনিংসের পর টোটাল রান কত? 11 ইনিংসের পর টোটাল রান 396 মানে 396। 10 ইনিংসের টোটাল রান ছিল 320, 11 ইনিংসের পর হলো 396। তো সে টোটাল সে হচ্ছে 11 নম্বর ইনিংসে কত রান করেছে? না, 396 মাইনাস 320 মানে 76 রান করেছে সে 11 নম্বর ইনিংসটিতে। আশা করি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে।
তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? এ ব্যাটসম্যান মেক্স, ব্যাটসম্যান মেক্স স্কোর অফ 87 রানস ইন 17 ইনিংস, মানে 17টা ইনিংসে একটা ব্যাটসম্যান টোটাল 87 রান করেছে, এর ফলে তার অ্যাভারেজ ইনক্রিজ হয়ে হয়ে গেছে এখন 3, মানে 17 ইনিংসের পর তার অ্যাভারেজ ইনক্রিজ হয়ে গেছে 3, ফাইনালি হিজ অ্যাভারেজ আফটার 17 ইনিংস। তাহলে 17 ইনিংস এর পরে তার হচ্ছে আসল অ্যাভারেজটা কত ছিল আমাদেরকে সেটা বের করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের এটার জন্য 40 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা ট্রাই করো, তোমরা সলভ করা করতে না পারলে তারপর আমি সলভ করবো, ওকে? ট্রাই আশা করি তোমরা অনেকেই সলভ করতে পেরেছো, কিন্তু যারা সলভ করতে পারোনি তাদের জন্য দেখো আমরা এটা হচ্ছে অ্যাজিউম করছি, মানে ধরে নিচ্ছি যে 17 ইনিংসে যে হচ্ছে আফটার 17 ইনিংস তার টোটাল অ্যাভারেজ, মানে গড় অ্যাভারেজ এক্স, তো তো আমাদের কি বার করতে হবে আমাদের, আমরা তাহলে তার হচ্ছে টোটাল রান কত, টোটাল রান কত, টোটাল রান 17x, তো 16 ইনিংসে তার অ্যাভারেজ কত ছিল, 16 ইনিংসে তার অ্যাভারেজ কত ছিল 16 মাইনাস এক্স, রাইট? সরি, নট 16 মাইনাস এক্স, 16 ইনিংসে তার অ্যাভারেজ ছিল x-3, কারণ দেখো এখানে বলেছে যে আফটার 17 ইনিংস তার অ্যাভারেজ ইনক্রিজ হয়েছে 3, তাহলে 17 ইনিংস এর আগে সে টোটাল 16টা ইনিংস খেলেছিল, এই 16টা ইনিংস এ তার অ্যাভারেজ ছিল x-3, রাইট? তার অ্যাভারেজ ছিল x-3, আফটার 16 ইনিংস মানে 16টা ইনিংস এর পরে 17 নম্বর ইনিংস এ তার অ্যাভারেজ ইনক্রিজ হয়েছিল 3-এ, তো আমরা যদি ধরে নিই যে 17 নম্বর ইনিংস এর পর তার অ্যাভারেজ ছিল x, তাহলে তার টোটাল রান 17x, আর 16 নম্বর ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ ছিল x-3, তো 16 নম্বর ইনিংস এর তার টোটাল রান কত ছিল 16 ইনিংস পর্যন্ত, x-3 ইনটু 16 প্লাস 87, কেন এখানে তো কেউ আছে যে 16টা ইনিংস পর্যন্ত সে রান করেছিল, টোটাল 87 স্কোর করেছিল 16 নম্বর ইনিংস পর্যন্ত, 16 নম্বর ইনিংস এর টোটাল 87 রান করেছিল, সো তার কাছে টোটাল এখন টোটাল 16 ইনিংস পর্যন্ত তার স্কোর কত ছিল 16 ইনিংস, সো তার 16 ইনিংস পর্যন্ত তার রান ছিল x-3 ইনটু 16, আফটার 16 ইনিংস এর পরে সে 87 রান করলো, যে রানটা করেছিল সে তার 17 নম্বর ইনিংসে, মানে তার 17 নম্বর ইনিংসে সে 87 রান করেছিল, আর বাকি 16টা ইনিংসে সে রান করেছে x-3 ইনটু 16, মানে টোটাল 17টা ইনিংসে সে রান করেছে, 17 নম্বর ইনিংসের পর তার টোটাল রান কত 87, আর হচ্ছে আমরা কি বের করেছি না 17, তার যদি 17 ইনিংস এর পরে অ্যাভারেজ এক্স হয় তাহলে টোটাল রান কত 17x, তার মানে এটা হচ্ছে 17x এর ইকুয়াল, 17x মানে এটা তার 17টা ইনিংস এর মোট রান, এটা মানেও তার 17টা ইনিংস এর মোট রান, তাহলে দুটো হচ্ছে ইকুয়াল হচ্ছে, তাহলে এখন আমরা কি করব 16x-48+87, এখন যদি আমরা এটাকে সলিউশন বের করে ফেলি তাহলে আশা করি আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট মানে সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 9 3 39, মানে 17 ইনিংসে তার অ্যাভারেজ ছিল 39, ওকে? হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, দ্যাট হাউ টু সলভ দিস কোশ্চেন, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ কমেন্ট মি ইন মাই কমেন্ট বক্স, ওকে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি তোমরা কেউ না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাও যে আমার এই পার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করবো, ওকে? তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 7 কনসিকিউটিভ নাম্বার ইজ 20, মানে 7 কনসিকিউটিভ, মানে পর পর 7 নাম্বারের অ্যাভারেজ মানে গড় হলো 20, দ্য লার্জেস্ট নাম্বার অফ দিস নাম্বার, এই নাম্বার গুলির মধ্যে সবচেয়ে বড় নাম্বারটি কোনটা হবে, না পর পর 7 নাম্বার আমরা কি কি ধরতে পারি, আমরা যদি ধরে নিই লেট প্রথম সংখ্যাটি হলো x, তাহলে পর পর কনসিকিউটিভ সাকসেসিভ কি হবে x+1 x+2
এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস সিক্স, তাহলে পরপর সাতটি সংখ্যা হলো এইটা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস সিক্স, এদের অ্যাভারেজ বলেছে 20। তাহলে এদের টোটাল কত? তো এদের টোটাল হলো 20 × 7 মানে 140। এদের টোটাল পয়েন্ট হলো 140, মানে পর পর কনসিকিউটিভ ছাত্রী নাম্বারের টোটাল হলো 140। তো এখানে কত ছাত্রী নাম্বার কি আছে? এক্স, ধর এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস সিক্স, এদের টোটাল কত বলেছে? না 140। তো আমরা এখানে 140 কে লিখে দিলাম। এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7x প্লাস 2 + 1 3, 3 + 3 6, 6 + 4 10, 15, 21, 21 = 140. সো 7x = 140 মাইনাস 21, দ্যাট মিন্স ইট ইজ 9, 1119. সো x = 119 ডিভাইডেড বাই 7, তো 49, তো 17। তাহলে x = 17, তো তোরা কি হবে 17, এটাই তাহলে অ্যান্সার। কিন্তু এখানে তো অপশানে একটাও 17 নেই। এখানে কি বলেছে? বলেছে দ্য লার্জেস্ট নাম্বার অফ দিস নাম্বার, মানে ওই নাম্বার গুলির মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা বের করতে হবে। ওই তাহলে এই নাম্বার গুলির মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা? x + 6। তো আমাদের x + 6 এর ভ্যালু বের করতে হবে। তো আমাদের x এখানে কত বেরিয়েছে? x বেরিয়েছে 17, তো x + 6 = 17 + 6, দ্যাট মিন্স 23, 23 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দ্য অ্যান্সার ইজ 23। সো হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন। সো দ্যাটস ইট ফর টুডে। আই উইল সলভ মোর কোশ্চেন ইন দ্য নেক্সট ভিডিও উইথ অ্যাভারেজেস। ওকে, বাই। So guys, if you like this video, please smash the like button and subscribe to my YouTube channel. That's called RTV Genius. So I will see you in my next video. Bye bye.